মানে আলু আর উঠছে কোটা হয়ে গেছে, এবার মাছগুলো কুটে নেবো। মাছটা এখনো মরেনি, নুন দিয়েছি তাও মরেনি। মাছটাতে ছাইটা লাগিয়ে নেব। মাছটা মরছি না, কি করলো দেখো। এই ল্যাটা মাছটা প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেবো। আর এই রেসিপিটা রান্না করতে সেরকম কিছু উপকরণ লাগবে না, এখানে শুধু হলুদ, এখানে নুন, এখানে কিছু সর্ষে আর তেল, ব্যাস আর কিছু লাগবে না। প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেবো মাছটাতে। নুন, হলুদ, এটা মাখিয়ে নেব। নুনটা ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি ভাজবো না, এটা জানতো মাছ তো, অল্প করেই ভাজবো, থাকলে না। অল্প করেই ভাজবো, আর একটু তেল দিয়ে দেবো। সর্ষেটা হয়ে গেছে, এবার তরকারিটা দিই। আমি এটাতে নুন আর হলুদ দিয়ে দেবো, হলুদ, লবণ। এটুকুই থাক। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট পর তারপর দেখবো, অল্প সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দেবো। আমি কি অন্য কিছু লাগিয়ে মাছটা দিয়ে দেবো।
তরকারিটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অসুস্থ ব্যক্তি তারা এই জ্যান্ত লেখা মাছের ঝোল খেলে খুবই উপকার হবে। যারা অসুস্থ ব্যক্তি আছেন তারা এগুলো অবশ্যই খাবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ল্যাটা মাছের জ্যান্ত জ্যান্ত ল্যাটা মাছের রংটা কিরকম হয়েছে? জ্যান্ত ল্যাটা মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। যারা অসুস্থ ব্যক্তি আছেন